ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সময় দেব না আপনার প্রশ্ন হচ্ছে যে বাতের চেন ব্যবহার করা সম্পর্কে। বাতের চেন এটা মেডিকেল সায়েন্স হিসাবে এটা প্রমাণিত, এই জন্য এটা পড়া জায়েজ হবে। যে কোনো কিছু যদি লটকানো হয় স্বাস্থ্যবিদ যারা আছে, যারা মানুষের স্বাস্থ্যগত দিক দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ বাইর করতেছে সুপ্রমাণিত স্বাস্থ্যবিধির উপর মেডিকেল সায়েন্স হিসেবে, ওইগুলা ব্যবহারের কোনো সমস্যা নেই, এটা জায়েজের অন্তর্ভুক্ত হবে। আর আমাদের দেশে যেগুলো লটকায় লতা পাতা, তারপর আপনি আরও তাবিজ ইত্যাদি, এগুলো কোনো স্বাস্থ্যবিধি বা যারা মানুষের রোগবিধি নিয়ে গবেষণা করেন তাদের নিকটে এগুলো সুপ্রমাণিত নয়, তাই এগুলো ব্যবহার করা যাবে না। বাতাসেন এটা মানুষের উপকারে আসে, তো এই হিসাবে এটা ব্যবহার করা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভাইকে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।